আর বেশি বেশি করে দোয়া করুন নিজের জন্য, নিজ পরিবারের জন্য, নিজ সন্তান সন্ততির জন্য, বিশেষ করে সালাতের হেফাজতের জন্য। বলুন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। হে আমাদের রব, আমাদেরকে আপনি সালাত কায়েমকারী বানিয়ে দিন। হে আমাদের রব, আমাদের সালাত কায়েমকারী অন্তর্ভুক্ত করুন, আমাদের দোয়াকে কবুল করুন। হে আমাদের রব, হে আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। যেই পরিবার পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে, সেই পরিবার সবচেয়ে ভালো পরিবার, সেই পরিবার সবচেয়ে সুন্দর পরিবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে নিজের জন্য, সন্তানের জন্য সালাত কায়েমের দোয়া হয়ে গেল। অতঃপর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আপনি চান, যা চাওয়ার চান। সুবহানাল্লাহ। আল্লাহ চাই দিতে তো কখনো কার্পণ্য করেন না, আপনি কেন চাইতে কার্পণ্য করছেন? মোটেও কার্পণ্য করবেন না। আল্লাহর কাছে যখন চাইবেন বেশি বেশি করে চাইবেন, দিন দুনিয়ার কল্যাণের জন্য, সকল বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, সকল অনিষ্ট আসমানে জমিন যত অনিষ্ট হতে পারে, সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য বেশি বেশি করে দোয়া করুন। নিজ বিশেষ করে যেই পরিবারের সন্তান সন্ততি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, পিতামাতা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর বিশেষ রহমত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজ কায়েমকারীর অন্তর্ভুক্ত করুন, পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।